রাজনীতি করা কিন্তু অনেকে কিন্তু চিন্তা করি আমরা যে রাজনীতি করলে হয়তো বা আমরা আমার চেয়ারটাকে শক্ত করতে হবে, আমার অবস্থানটাকে শক্ত করতে হবে, আমি অনেক অনেক কিছুর মালিক হতে হবে, এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থাকলে থাকলে কিন্তু দেশ এগিয়ে নেওয়া যাবে না, আমার মনে হয় পিছের দিকে চলে যাবে। কারণ এরকম আমি আমার আমার শিল্পীর মধ্যেই আমি অনেকগুলোকে আমি চিনি, ঠিক আছে, এখন বহু বড় বড় স্লোগান দেয়, বহু বড় 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 সামনে থাকার জন্য প্ল্যান প্রোগ্রাম করে। কদিন আগেই মানে বিভিন্ন রাজনীতি পেশার সাথে তারা জড়িত ছিল, এখন এসে তারা বলে যে আমি আওয়ামী লীগ করি। আপনার সুবিধা নেওয়ার জন্য সুযোগ সন্ধানী কিছু লোকজন আছে, এরা সারা জীবন ওই এই জিনিসটি তারা করে বেড়ায়। এটা শিল্পী সমাজের মধ্যে বলেন, সাংবাদিকতার মধ্যে বলেন, আপনি লেখক, সাহিত্যিক, শিক্ষক আর রাজনীতিবিদ সবার মধ্যে আপনি এই জিনিসগুলি, আর আমরা এই জিনিসগুলি সত্যিকার অর্থে মার্কিং করতে পারি না দেখে এরা কিন্তু দলের জন্য ক্ষতি করিয়ে যায়। শুরুতে আপনার বর্তমান যে অবস্থা, আপনার তো এখন সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আপনি একজন সমাজসেবক, জনপ্রতিনিধিত্ব করার চেষ্টা করছেন বা মানে দায়িত্ব না পেলেও কিন্তু নিজ দায়িত্বে কাজ করে যাচ্ছেন আপনার এলাকাতে এবং সারা দেশে আমরা দেখি ফেসবুকে ঘোরাঘুরি করে আপনার ছবি, আপনার উদারতার বিষয়গুলো, বর্তমান অবস্থা একটু শুনতে চাই এবং কী কী করতেছেন। না, আসলে সামাজিক প্রেক্ষাপটটা ঠিক এরকম, কাজ করার জন্য আমার মনে হয় যে আমি শাকিল খান একা কাজ করবো তা কিন্তু না, আমরা সারা বাংলাদেশের মানুষ যার যার অবস্থান থেকে তারা তারা সবাই প্রত্যেকের নিজ দায়িত্বে কাজ করা উচিত বলে আমি মনে করি। যার সমর্থ আছে সে কাজ করবে, যার সময় আছে সে কাজ করবে, একজন বড় যারা ব্যবসায়ী আছে, বড় রাজনীতিবিদ যারা আছে, লেখক আছে, শিল্পী আছে, সবাই সবাই প্রত্যেকটা তাদের নিজ নিজ জায়গা থেকে অবস্থান থেকে আমার মনে হয় যে আমরা যদি কিছু কিছু যদি মানুষের জন্য কাজ করি, সমাজের জন্য কাজ করি, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো, এটি আমার চিন্তা। এই এই চিন্তা থেকেই কিন্তু আমি অনেকে বলি যে আসেন কাজ, মানে ভালো কিছু করার জন্য চেষ্টা করি। সমাজে তো আসলে অনেক মানুষ অসহায় বোধ করে নিজেকে, এবং অনেকে আছে মানে হত দরিদ্র, তারা চিন্তা করে যে কিছু মানুষ আমাদেরকে সহযোগিতা করুক। কিছু বেকার মানুষ আছে যারা কাজ করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় কিন্তু কাজ পায় না, যদি এরকম সুবিধা থাকে, সুযোগ থাকে, আমার মনে হয় যে করে দেওয়া উচিত তাদের জন্য। এই সমস্ত কিছু নানান বিষয় নিয়ে আসলে চেষ্টা করি মানুষের জন্য কাজ করার জন্য। এই দায়বোধ যে একজন শিল্পী মানুষ ছাত্র জীবনে রাজনীতি করেছেন শুনেছি, দেখেছি, পড়েছি, তারপর শিল্পী পেশায় আসলেন, অভিনয় করলেন, তারপর আবার মানে জনসেবায় মানে অন্য একটা ভিন্ন জগতে নিজেকে নিয়ে গেলেন, এটা কী করে সম্ভব, মানে এই প্রেরণা কোত্থেকে পেলেন? না, এটা আসলে মনের আবেগ থেকে আসলে অনেক কিছু হয় না যে আমি এটা করি, ঠিক এরকম আবেগ থেকেই আসলে আসা, ভালো লাগা সব কিছু থেকেই কিন্তু মানুষের বিভিন্ন জায়গায় মানে যাওয়া, ঠিক সেভাবেই কিন্তু এসেছি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে যতটুকু জানি যে আওয়ামী লীগ দলে যারা সমর্থিত প্রার্থী বা কর্মী আছে, আপনাদের সময়কার বা আপনাদের মতো শিল্পী মানুষ যারা ছোটবেলা থেকে রাজনীতি করে আসছেন, যেমনটি আমরা ফারুক ভাই, নায়ক ফারুক ভাই, তিনি ছোটবেলা থেকে রাজনীতি করা, এবং আসাদুজ্জামান নূর আছেন, অনেকে আপনার কথা তো বলাই চলে, পাশাপাশি দীর্ঘদিন যাবত শুনে আসছি ফেরদৌস ভাইও এই জগতে আছে আপনাদের সাথেই, আপনারা হচ্ছেন মাঠ পর্যায়ে ছোট থেকে করে আসছেন, আর কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু শিল্পী আছেন যারা স্রোতের সাথে তাল মিলিয়ে আপনাদের সাথে এখন চলছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি সেটা জানতে চাই। আমি রাজনীতিটাকে আমি একটা ভালো দৃষ্টিকোণ থেকে দেখি, কারণ একটি জিনিস হলো গিয়ে দেখেন, আমি মনে করি যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, এই 17-17.5 কোটি যাই বলেন না কেন, এই যে এতগুলি মানুষের প্রধানমন্ত্রী, উনি কিন্তু মানুষের কাছে দায়বদ্ধতা আছেন ওনার, সেটি হলো কি দেখেন, ওনার বাবা কিছু অনেক কিছু বলে গেছেন, করতে পারেননি, সেই কাজগুলো কিন্তু একটার পর একটা ধাপে ধাপে করে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। এই যে মানুষ বা উনি বলছেন বা আমরা বলছি এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কিভাবে, এই যে অসম্পূর্ণ কাজগুলো উনি একটার পর একটা করে শেষ করছেন, ঠিক আছে, হয়তোবা সেটা সাময়িকভাবে অসুবিধা হতে পারে, একটু সময় লাগতে পারে, কালক্ষেপণ হতে পারে, কিন্তু সেটি এগিয়ে যাচ্ছে, এটিই হলো গিয়ে বাস্তবতা। সেই লক্ষ্যে যেরকম কাজ করছি আমরাও কিন্তু মানে প্রতিটির আমার মানে যে জিনিসটি, এই যে চিন্তা ভাবনাটা, এটা কিন্তু প্রতিটি রাজনীতিবিদের হওয়া উচিত,
এই কাজগুলো উনি এগিয়ে যাবেন, মানে আমরা কিভাবে মানুষকে বেটার সার্ভিস দিব। ঠিক আছে, রাজনীতি করা কিন্তু অনেকে কিন্তু চিন্তা করি আমরা যে রাজনীতি করলে হয়তো বা আমরা আমার চেয়ারটাকে শক্ত করতে হবে, আমার অবস্থানটাকে শক্ত করতে হবে, আমি অনেক অনেক কিছুর মালিক হতে হবে, এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা থাকলে থাকলে কিন্তু দেশ এগিয়ে নেওয়া যাবে না, আমার মনে হয় পিছের দিকে চলে যাবে। কারণ দেখবেন যে অনেকে আছে চিন্তাভাবনা যে আমাকে অনেক মানিম্যান, মানে অনেক মাসেল ম্যান হতে হবে, অনেক মানি আমার টাকা দেখতে হবে, অনেক কিছু আমি অর্থ সম্পত্তির মালিক হব, এই যে জিনিসগুলি, এই জিনিসগুলো আমার মনে হয় যে আমরা যদি না দেখে, যদি মানুষের প্রয়োজন আছে কিন্তু ততটা না, আমি মনে করি যে একজন মানুষের অট্টালিকা থাকবে প্রয়োজন নাই, আপনি কি করবেন? তো এটি যদি সমাজের জন্য কাজ করে যান তাহলে কিন্তু আপনাকে যুগের পর যুগ এবং সারাটা জীবন মানুষের মনের ভিতরে আপনাকে কিন্তু মনে রাখবে, যেটি বঙ্গবন্ধু। দেখেন আজকে সারা জাতির বলেন সারা বিশ্বের কাছে এই যে একটি নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ডাক নাম তার খোকা, এই যে দেখেন তার নাম আজকে সবার বুকের ভিতরে আমার মনে হচ্ছে লিখে রেখেছে কেন, ঠিক আছে, এই যে উনি কিন্তু মানুষকে নিয়ে কাজ করার জন্য চিন্তাভাবনা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা, এই যে কাজগুলো যে করেছে সেটির জন্য কিন্তু ওনাকে বাঁচিয়ে দেখেছে। বা যে জিনিসটা জানতে চেয়েছিলাম আর কি, যে আপনাদের আপনারা তো কিন্তু শুরুতে রাজনীতি করেছেন ছাত্র জীবনে, তারপরে শিল্পী পেশায় এসেছেন, তারপরে আবার মানুষের সেবায় নেমে গেছেন একটা দলের সাথে থেকে। তো আপনাদের সাথে এমন কিছু কিছু লোক এসেছে বা আছে, আমরা দেখেছি পত্রপত্রিকা দেখি, এখন খবরও দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে দলের প্রতি তাদের নিবেদিত পান, কিন্তু তারা কিন্তু স্রোতের সাথে গা বসাচ্ছে আপনাদের সাথে, আপনারা হচ্ছেন মূল ধারার, কিন্তু আপনাদের সাথে এখন ওই যে যেটা বাংলাতে বলে যে ঘেঁষাঘেঁষি করছে, তারা তো অবশ্যই দেখেন। আমি বলি শুনেন, এটি হয় কি কিছু লোকজন, আমি একটু আগে বলছিলাম যে সুবিধাবাদী, এগুলি হলো কি সুবিধাবাদী, আপনার সুবিধা নেওয়ার জন্য সুযোগ সন্ধানী কিছু লোকজন আছে, এরা সারা জীবন ওই এই জিনিসটি তারা করে বেড়ায়। এটা শিল্পী সমাজের মধ্যে বলেন, সাংবাদিকতার মধ্যে বলেন, আপনি লেখক, সাহিত্যিক, শিক্ষক আর রাজনীতিবিদ সবার মধ্যে আপনি এই জিনিসগুলি, আর আমরা এই জিনিসগুলি সত্যিকার অর্থে মার্কিং করতে পারি না দেখে এরা কিন্তু দলের জন্য ক্ষতি করিয়ে যায়। ঠিক আছে, তো আমার মনে হয় যে এটা থেকে আমাদের সজাগ থাকা উচিত। আমি জানি যে আওয়ামী লীগ বিশাল বড় একটি দল, দেখেন এটি সাগরের মতো, আমি আমার কাছে মনে হয় এটি তো, সুতরাং এখানে আসলে অনেকে ঢুকে, কিন্তু আমাদেরকে একটু সোচ্চার হতে হবে, এবং এই ধরনের লোক আসলে ঢুকে কখনো দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় না, পিছনের দিকেই নিয়ে যায়, কারণ তারা কিন্তু সাম্রাজ্য গড়ার জন্য কিন্তু এখানে ঢুকে। কারণ এরকম আমি আমার আমার শিল্পীর মধ্যেই আমি অনেকগুলোকে আমি চিনি, ঠিক আছে, এখন বহু বড় বড় স্লোগান দেয়, বহু বড় 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 সামনে থাকার জন্য প্ল্যান প্রোগ্রাম করে, কদিন আগেই মানে বিভিন্ন রাজনীতি পেশার সাথে তারা জড়িত ছিল, এখন এসে তারা বলে যে আমি আওয়ামী লীগ করি, অনুদান কেন, আপনি সমস্ত জায়গায় বেনিফিট নিচ্ছে, ফিল্মের জন্য তো বিষয় না, সমস্ত জায়গায় তারা বিভিন্ন কাজে কর্মে যায় ব্যস্ত, তার মধ্যে বিভিন্ন জায়গায় দেখি, মাঝে মধ্যে দেখি সচিবালয়ে, মাঝে মধ্যে দেখি বিভিন্ন জায়গায় মন্ত্রণালয়ে, অমুক জায়গায় তমুক জায়গায় বড় বড় লোকদের মাঝে যে আমি আমি আওয়ামী লীগের অমুক, কিন্তু আসলে সে কিছুই না, ঠিক আছে, অন্য দলে ছিল, হ্যাঁ অন্য দলে কি, কিছু কিছু শিল্পী আছে যে বিএনপির কমিশনার ছিল, মার্কামারা ছিল, এখন এসে বলে আওয়ামী লীগ, হ্যাঁ আজকে মুজিবকোট গাই দিয়ে বলে আমি আওয়ামী লীগ। যাই হোক, আমার কথা হলো কি যে এগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এটা থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আচ্ছা, এখন তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আনন্দের সহিত বলতে পারি, গর্বের সহিত বলতে পারি যে স্বাধীনতার আমরা 50 বছর উদযাপিত করতে যাচ্ছি, এটা একটা আনন্দের বিষয়, এমনকি আনন্দটা সব শ্রেণীর সব দলের হওয়া উচিত সবার, রাইট। সেক্ষেত্রে আপনার এই জগতে এই অবস্থাতে এসে আপনি যদি একটু সামারাইজ করেন আনন্দের কথা বা আপনার ভালো লাগা মন্দ লাগা প্রাপ্তির কথা একটু বলতেন স্বাধীনতা অর্জন উপলক্ষে। দেখেন আজকে স্বাধীনতার যে 50 বছর যে আমরা অর্জন করতে পেরেছি, সেটি হলো কি যে আমাদের একটি, আমি মনে করি যে জাতির একটি গর্বের বিষয় যে আমরা শুধু অর্জন অর্জন আপনি কোনটাকে বলবেন, এই যে আমাদের যে আজকে উন্নয়নের যে সমস্ত কিছু মিলে এটিই কিন্তু আমাদের প্রাপ্তি, এটিই আমাদের অর্জন। আজকে ডিজিটাল, আজকে আপনি আমি যে বসে বসে কথা বলছি, হ্যাঁ এটি সামনে ক্যামেরা আপনি বসিয়ে দিয়েছেন, কথা বলে যাচ্ছি, এই যে প্রাপ্তি, এই যে অর্জনটা, হ্যাঁ এটি আমরা যে পেয়েছি, এটি আমার মনে হয় যে এই আদর্শটাকে আমাদের এবং
আমরা যদি মনে করেন যে পথ চলি, আমাদেরকে সামনের দিকে যদি আমরা যেতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে যে আমরা কিভাবে এগিয়ে যাব, কিভাবে উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখবো। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বেগমানভাবে আমাদের কাজ করে যেতে প্রত্যেকের, তাহলে কিন্তু আমরা এগিয়ে যাব। হ্যাঁ, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি চিন্তা করছেন এবং ভাবছেন। উনি একা লালন করলে হবে না, সারা বাঙালি জাতি এবং সারা বাংলাদেশের প্রতিটি মানুষ, আমরা আশেপাশে যেখানে প্রান্তরে পড়ে আছি প্রতিটি মানুষ যদি আমরা চিন্তাভাবনা করি, তাহলে আমাদের এই 50 বছর কেন, 100 বছর হবে, এরপরে 200 বছর হবে। এই 100 বছর 200 বছর হওয়াটা তো বড় বিষয় না, বিষয়টা হলো কি আমরা কী পেয়েছি এবং কী মানুষকে দিতে পারলাম, তাই না? এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা চেতনার ভিতরে যে আমরা এখন যে আসছে যে মানুষের ভিতরে, কিন্তু অনেকটা কিন্তু আমরা কিন্তু এখন চিন্তা করি ভাবি। আমার মনে হয় প্রতিটি মানুষের ভিতরে যখন আমরা এটি নিয়ে ভাববো, দেশকে এগিয়ে নিয়ে যাবো, তখন কিন্তু আমরা আরও উন্নত থেকে আরও উন্নত বিশ্বে আমরা পরিণত হয়ে যাবো। আচ্ছা।